বিশ্বকাপে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকের সংখ্যাই বাংলাদেশে বেশি। বিশ্বকাপ হলেই এই দুটি দলের জার্সি গায়ে জড়িয়ে নিজেদের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান তাদের এদেশীয় ভক্ত সমর্থকরা। তবে বাংলাদেশে তৈরি পোশাক গায়ে জড়াচ্ছেন ব্রাজিল ও আর্জেন্টিনার মানুষরাও। কাতার বিশ্বকাপেই বাংলাদেশ থেকে গেছে প্রায় 6 লাখ পিস অফিসিয়াল টি শার্ট। এর বাইরে ব্রাজিল ও আর্জেন্টিনার নিজ নিজ দেশের সমর্থকদেরও গায়ে চাপছে মেড ইন বাংলাদেশ লেখা টি শার্ট জার্সি। শুধু ফুটবল জার্সিই নয়, লাতিন আমেরিকার এই দুই দেশে রপ্তানি হয় বাংলাদেশের তৈরি অন্যান্য পোশাকও। দেশ দুটিতে দিন দিন বাড়ছে বাংলাদেশের পোশাক রপ্তানি। তবে আর্জেন্টিনা থেকে বাংলাদেশের পোশাকের বড় বাজার ব্রাজিল। গত অর্থ বছর যেখানে আর্জেন্টিনায় রপ্তানি হয়েছে মাত্র $83 লাখ তৈরি পোশাক, সেখানে ব্রাজিলের রপ্তানির পরিমাণ $9.5 কোটি বেশি। ব্রাজিল আর্জেন্টিনা উভয় দেশের সাথেই বাংলাদেশের বাণিজ্য বাড়লেও সবচেয়ে বেশি বাণিজ্য হচ্ছে ব্রাজিলের সাথে। ব্রাজিলে বাংলাদেশের দূতাবাসও রয়েছে। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে এমন 20টি দেশের মধ্যে ব্রাজিলের অবস্থান 8ম আর আর্জেন্টিনার অবস্থান 19তম। অবশ্য লাতিন আমেরিকার এই দুটি দেশের সাথে বাণিজ্য ভারসাম্যে অনেক গুণ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। 2021-22 অর্থ বছরে আর্জেন্টিনা থেকে $79 কোটি বিভিন্ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, বিপরীতে রপ্তানি ছিল মাত্র $97 লাখ। অপরদিকে ব্রাজিল থেকে বাংলাদেশ $240 কোটি পণ্য আমদানি করলেও বিপরীতে সেখানে রপ্তানি মাত্র $11 কোটি। তবে আশার ব্যাপার হলো দেশ দুটিতে দিন দিন রপ্তানি বাড়ছে বাংলাদেশের, বিশেষ করে ব্রাজিলে বেশ শক্ত অবস্থান করে নিচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার বাইরে বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ 15টি বাজারের মধ্যে রয়েছে ব্রাজিল। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে দেশটিতে $2.40 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা 30.45% বেশি। পোশাকের বাজার বড় হচ্ছে আর্জেন্টিনাতেও। চলতি বছরের প্রথম 3 মাসে আর্জেন্টিনায় $29,18,000 তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 160% বেশি। তার মানে আর্জেন্টিনা ও ব্রাজিলের মানুষ বাংলাদেশি পোশাক কেনা বাড়াচ্ছেন। বিষয়টি শুধু আর্জেন্টিনা ব্রাজিলের বাংলাদেশি সমর্থকদের জন্যই নয়, দেশের অর্থনীতির জন্যও স্বস্তিদায়ক। তৈরি পোশাকের বাইরে ব্রাজিলে রপ্তানি হওয়া অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে পিপিই, ওষুধ, চামড়া পণ্য, পাদুকা, ফার্নিচার, খেলনা ইত্যাদি। অপরদিকে আর্জেন্টিনায় তৈরি পোশাকের বাইরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় জুতা, খেলনা, পিপিই ইত্যাদি। বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত তুলা, চিনি, সয়াবিন তেল, খাদ্যশস্য, বিভিন্ন ধরনের ফল, আয়রন ও স্টিল আমদানি করে থাকে। গত অর্থ বছর বাংলাদেশ ব্রাজিল থেকে $52 কোটি $2,41,000 টন তুলা আমদানি করেছে। এছাড়া $38 কোটি $2,57,000 টন সয়াবিন তেল, $10 কোটি $1,86,000 টন সয়া কেক ও $2,20,00,000 $66,000 টন ভুট্টাও ব্রাজিল থেকে আমদানি করেছে বাংলাদেশ। অপরদিকে আর্জেন্টিনা থেকে মূলত সয়াবিন তেল, ভুট্টা ও সয়া কেক আমদানি করে থাকে বাংলাদেশ। গত অর্থ বছর আর্জেন্টিনা থেকে $55 কোটি $3,90,000 টন সয়াবিন তেল, $12,84,00,000 $3,90,000 টন ভুট্টা ও $15 কোটি $2,81,000 টন সয়া কেক আমদানি করেছে বাংলাদেশ। রাইসুল ইসলাম, সময় সংবাদ।